আজকে যার জন্য আমরা শিলিগুড়ি যাব, কারণ কালকে ত্রিবেণীতে যদি পৌঁছাই কোচবিহার থেকে তো আমাদের পৌঁছতে অনেক দেরি হবে। তো আমরা আজকে কোচবিহার থেকে শিলিগুড়ি যাচ্ছি, আমাদের এক বন্ধু রাহুলের পিজিতে থাকবো। কালকে সকালে প্রসেনজিৎ কাঞ্চনকন্যাতে আসবে, ওকে রিসিভ করে কালকে ত্রিবেণীর উদ্দেশ্যে বেরিয়ে যাব। চলুন যাওয়া যাক। আমরা এখন যাব রাহুলের পিজির দিকে। অনেক ঠান্ডা জামা কাপড় নিয়ে এসেছি, বাট এখানে সেরকম ঠান্ডা কিচ্ছু নেই, বলতে পারেন ফ্লপ খেয়েছি। দেখছি ইন্ট্রোডিউস করে দিচ্ছি রাহুল। হাই, অর্ণবের সাথে আমি কুচবিহার থেকে বেরিয়েছিলাম। আই এম এক্সট্রিমলি সরি, আমি বলেছিলাম ঠান্ডা নেই, এখানে মারাত্মক ঠান্ডা, চরম ঠান্ডা, আমরা সবাই কাঁপছি। রাহুল বল কেমন জায়গা? এটা হচ্ছে আপাতত খড়িবাড়ি, শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে মিনিমাম এটা 35 কিলোমিটার দূরে আছে। আমরা একটু খাওয়া দাওয়া করবো, কালকে সকালে কোথায় রওনা দিব? রওনা হচ্ছে ত্রিবেণী, কালকে আমরা ত্রিবেণীর উদ্দেশ্যে। গুড নাইট। মর্নিং, এখন 5:30। আমাদের পাচক আমাদের জন্য লেবু জল নিয়ে এসছে। আমরা এটা এটা কি লেবু জল আছে ওখানে? ক্যা করুম হলে হলে জো মেরা দিল গা রহা হ্যায়, ক্যা করুম ধীমে ধীমে সে নশে মে জো হ্যায় জিন্দগি, ক্যা করুম ধীরে ধীরে মে বহকা জা রহা হু, ক্যা করুম থোড়া থোড়া তো আসর হোদা হ্যায় মুঝ পে ভি। আমাদের গুণি পাত্র রান্নায় খুব সুন্দর, রান্নায় খুব ভালো, একটা ভালো পাত্রই দরকার। কিন্তু হ্যাঁ, একটাই জিনিস, ব্রাহ্মণ পাত্রী লাগবে, কারণ আমাদের দাদা ব্রাহ্মণ। দাদা আমাদের জন্য টোস্ট, ডিম সিদ্ধ সব প্রিপেয়ার করেছে। আমাদের হ্যান্ডমেড স্যান্ডউইচ, মেয়োনিজ, ডিম দেওয়া আছে, ওটা কিছু দেওয়া আছে, মেয়োনিজের মধ্যে ডিম কুসুম দেওয়া, শসা টমেটো গেল, সিক্রেট রেসিপি, দাদাকে আমরা এজ এ শেফ হিসাবে নেব, একদম প্রফেশনাল শেফ। আমাদের পাচক, আমরা এখন যাচ্ছি ত্রিবেণীর দিকে। গুড মর্নিং, একটা দারুণ ব্রেকফাস্ট হলো, রাহুল বানিয়েছে অসাধারণ স্যান্ডউইচ, ডিম সিদ্ধ, গ্রিন টি। টিকলু চলে এসছে আমাদের শিলিগুড়ি স্টেশনে, এখন আমরা বাস ধরে যাবো ত্রিবেণী। টাটা, সি ইউ। ইন্ট্রোডিউস করছি, ইন্ট্রোডিউস করো। এবার রাহুলের হ্যান্ডমেড স্যান্ডউইচ খোল। এই যে রাহুলের স্পেশাল স্যান্ডউইচ, যেটা আমাকে এনে বানিয়ে খাওয়াচ্ছে মেরি ক্রিসমাসের তরফ থেকে। অনেক অনেক ধন্যবাদ রাহুলকে, এসে এখন বাথরুম করতে গেছে, তাই তো? আমাদের চারজন চারজন ধীরে চলনা হ্যায় মুশকিল তো জলদি হি সহি, আঁখোঁ কে কিনারোঁ মে বহানে হি সহি, হম চলে বহারোঁ মে গুনগুনাতি রাহোঁ মে, ধড়কনে ভি তেজ হ্যায় আব ক্যা করে,
वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है तारे। Finally reached। अरे भाई एटलीस्ट Finally reached तू तो बारिश रे पाली चीज बना है। हाय। ओए देखो 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 देखो। चलो दिखी चल। ये चीज नहीं दिखी। Hello. Chal chal chal. Finally we have reached Shei Hori Bari theke pani tanki theke Siliguri te. তারপর শিলিগুড়ির পরে বাসে করে এখানে ত্রিবেণী সাইডে, তো দেখা যাক যাই ওই দিকটাতে। গাইজ আমরা এখন শিলিগুড়ি থেকে চলে এসেছি আমাদের এই মার্কেটটা, মার্কেট হচ্ছে আপনার তিস্তা বাজার। এই গাড়িতে যখন এসেছি সেইটা আমাদের একটা সরকারি বা রিজার্ভ করা গাড়িও পাওয়া যায়, কিন্তু আমরা এসেছিলাম লোকাল গাড়িতে বাসে। এটা পার হেড আমাদের 110 টাকা করে লেগেছে। এখান থেকে আমরা পুরো জানতে পারি, এখান থেকে আমাদের গাড়ির জায়গা হচ্ছে মিনিমাম 4 কিলোমিটার। তো সেই জন্য যাওয়ার জন্য আমাদের কী করা হচ্ছে, একটা গাড়ি রিজার্ভ যেখানে আমরা বুকিং করেছিলাম সেখান থেকে একজন গাড়ি আসছে, তারা টোটাল 300 টাকা নেবে আমাদের 4 জনের জন্য, এবং স্যার আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ঠিক এই রাস্তা ধরে আমাদের যেতে হবে, এবং ওই যে একটা ব্রিজ আছে ব্রিজটা ওই পাশ দিয়ে গিয়ে আমাদের কিন্তু আমরা যেখানে আমাদের ক্যাম্প সাইট সেখানে আমরা যাবো। তা আমরা আশা করি পরের আবার ভিডিওতে আপনারা আসবো, কিন্তু আপনার দেখা হবে, মজা করুন। এবার আমরা আছি কোথায়? আমরা যে গাড়ি নিতে আমরা আছি ত্রিবেণীতে, ত্রিবেণী ক্যাম্পিং। দিলোঁ মে তুম আপনি বেতাবিয়া লেকে চল রহে হো, তো জিন্দা হো তুম। নজর মে খাবো কি বিজলিয়া লেকে চল রহে হো, তো জিন্দা হো। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाह। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो, दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो। আমরা তিস্তা বাজার থেকে এই মাত্র এসে পৌঁছালাম ত্রিবেণীতে। আর এখানে ত্রিবেণীর সামনে একটা হসপিটাল দেখতে পাচ্ছি আমরা। তো এই এই সামনে এখান থেকে এই সাইডে আমাদের হচ্ছে ক্যাম্পিংটা। তো আমরা এখান থেকে এখন আমরা ক্যাম্পিংয়ের দিকে যাব, ঠিক আছে? চলো ক্যাম্পিংয়ে যাওয়ার পর দেখা যাক কি হচ্ছে আমাদের সেটা দেখানোর জন্য। অবশেষে আমরা ত্রিবেণী ক্যাম্প, আমরা ত্রিবেণী ক্যাম্পে এসে পৌঁছালাম অনেক শক্ত জল পড়ে, যেখানে এখন টাইম হয়েছে দুপুর 1টা। আর আমাদের ক্যাম্পের ভিউটা দেখেন, সব থেকে বড় জিনিস যেটা এইটা, এই হচ্ছে ভিউ। আর এই রাস্তা দিয়ে নামবো, আর নামার সামনে দেখতে পাচ্ছি বাবিকিউ স্টার্ট। এই হ্যাঁ আসল রোল তুমি এত হোক, আমি এদিকে চলে আসো, এবার এদিকে আসা যাক, ক্যাম্পটাকে দেখাই ভালো করে তোমাদের আগে। এই হচ্ছে ক্যাম্প, তার ভিউ তো। আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, থ্যাংক ইউ এভরিওয়ান, মেরি ক্রিসমাস, বি সেফ, বি হেলদি। সব থেকে বড় কথা, এখানে আগের দিনের তুলনায় এখন একটু আজকের দিনে একটু ভিড় বেশি, কারণ পরের দিনটা সানডেও আছে। আর সবথেকে একটা বড় কথা, ত্রিবেণী তিনটে নদী,
তিস্তা সেম নদী ওই দিকে একটা নদী আছে তিনটে নদী মিলে এখানে ত্রিবেণী হয়েছে হলো আমাদের টেন্ট আমরা টেন্টের ভেতরটা দেখাবো অনু টেন্টের ভেতরটা দেখিয়ে দিন দেখে ছোট মনে হলো জায়গাটা বেশ বড় হ্যাঁ ওই বললাম जिंदगी का जो असली मजा है ना वो घर में रहने से नहीं होता है ठीक है खुद को बाहर निकलना चाहिए देखो यही है जिंदगी का असली मजा देखो और फील करो इस चीज को फील करो ठीक है यही है यही था ड्रीम हम लोगों का जो हम पूरा कर रहे हैं और भी है बहुत सारे हैं वो भी पूरा होगा ड्रीम 1:30 PM ठीक है हमारा আমাদের যেখানে আমরা এসেছি সেই জায়গায় এসে লাঞ্চ করছি ঠিক আছে তো লাঞ্চে আমাদের ডিপি আছে আপাতত দেখতে পাচ্ছি ডাল স্যালাড কিন্তু খাওয়ার জন্যই ভাই ব্যস্ত মানে চিকেন আলু ছোলা নিজের মতামত বলো কিরকম লাগলো ফার্স্ট অফ অল চরম ঠান্ডা করছে সবাই একমত সেই সকালে যে টায়ার্ডনেস নিয়ে এসেছিলাম একটা তারপর খাওয়া দাওয়া লাঞ্চ করার পর যে আমরা সন্ধ্যা থেকে শুরু করলাম এখন মনে হচ্ছে যে আমাদের আর একটা ডবল সোয়েটার পরলে বা প্যান্ট পরলে ভালো এই যে আমাদের টেন্ট পুরো নদীর ধারে নিয়েছি আমরা এই যে এই যে নদীর ধার ওই কারণে সেটা সামনে নিয়েছি আর এই যে আমাদের টেন্ট এটা বসার জায়গা আর আমাদের জন্য বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে তাহলে বনফায়ারটা ধরে আসছি সন্ধ্যা 6টা আমরা ত্রিবেণীতে মারাত্মক ঠান্ডা আমি আপনাকে একটু জলটা দেখাচ্ছি ফ্লোটা দেখুন মারাত্মক ফ্লো আমি বেশি নিচে যেতে পারবো না কারণ নিচে যাওয়া বারণ আছে ওখানে এই যে জল ভীষণ ঠান্ডা জল আমি আপনাকে এবার একটু ওই দিকের দৃশ্যটা দেখাবো ওই যে পিছনের দৃশ্যটা আছে প্রত্যেকটা টেন্টে এখন সামনে বনফায়ার চলছে দারুণ সুন্দর দৃশ্য এবং প্রচন্ড ঠান্ডা এখন আমাদের এখানে আছে একটা বিট বক্স আর দাদার অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে বারবিকিউ ওরে টিকলি চলে 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 ঠিক আছে
এই দাদা আমাদের জন্য এখন বারবিকিউ করছে, দাদা এদিকে একটু। থ্যাংক ইউ। চলো তালাইবা তালাইবা। সকাল 7:30, রাত্রিকালকে মারাত্মক নাচানাচি হওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম সবাই। এখন এখানে আরও বেশি ঠান্ডা। কালকে আমাদের টেন্টটা লাগানো ছিল সামনে, নদীতে জল ছিল, জল বেড়ে গেছে, টেন্টের সামনে চলে এসেছিলো, তো রাত্রিবেলা উঠে আমাদের টেন্টটাকে পেছাতে হয়েছে। তো এটা মারাত্মক অ্যাডভেঞ্চার। আমরা এখন ঘুম থেকে উঠলাম, রাত্রিবেলা জলটা আমাদের টেন্টের সামনে এসেছিলো, পরে আমরা টেন্টটা পিছিয়ে রেখে নিয়েছি, নাহলে কাল রাত্রে আমরা জল নিচে ঘুমাতাম। প্রচুর ঠান্ডা এখানে। দাদা আপনার মন্তব্য? সকালে গুড মর্নিং। আরে আরেকজন কই? আজ শুয়ে আছে এখন। এই যে দাদা গুড মর্নিং একটু বলে দিন আমাদের দর্শকদের। গুড মর্নিং। ব্যাস ঠিক আছে, আমরা একটু পরে যাব রিভার রাফটিং এ, তখন দেখা হবে। ফোনে চার্জ নেই, পাওয়ার ব্যাংক দিয়ে করতে হচ্ছে। এখানে ওয়াশরুমের প্রবলেম আছে, একটু ম্যানেজ করতে হয় জিনিসটা। এখন আমরা রিভার রাফটিংয়ে যাবো, সব ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন যাব ওই পারে। ওই
ওখানে গিয়ে রিভার রাফটিং করে তারপরে ব্যাক করব। ব্রেকফাস্ট হলো, পাখিটা দেখাচ্ছি। কোথায় যাচ্ছি রিভার রাফটিং? এর জন্য এখানে বেশ লাইন আছে, লাইনটা দেখাচ্ছি, বেশ লাইন আছে। ওই জায়গাটায় ভিড় আছে। এটা আমাদের বোট টিকলু, এখানে 5000 নেয় একটা বোটের জন্য। আর আমরা ক্যামেরা করব, যেটার জন্য একজন ক্যামেরাম্যান হায়ার করতে হয়েছে, যেটার জন্য ইনক্লুডিং ভিডিও আপনাকে সিডি বা পেন ড্রাইভে দিয়ে দেবে, ওর জন্য 1000 rupees নেবে। তো টোটাল 6000 প্যাকেজ ইনক্লুডিং ফটো অ্যান্ড ভিডিও শপ উইথ হায়ার ফটোগ্রাফার। होले जो मेरा दिल गा रहा है, क्या करूं धीमे धीमे से नशे में जो है जिंदगी, क्या करूं धीरे धीरे मैं बहका जा रहा हूं, क्या करूं थोड़ा थोड़ा तो असर होता है मुझ पे भी।